মনির বইয়ের 33 পৃষ্ঠার 9 নম্বর অঙ্কটা করব। যেখানে আছে আমরা যদি বইয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো 9 নম্বর আছে গীতা অপেক্ষা শিয়াবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিয়াবের কত টাকা আছে। এখানে আমরা প্রথমে দেখলাম গীতা অপেক্ষা শিয়াবের 390 টাকা বেশি আছে, অর্থাৎ বেশি আছে কার? গীতার। আর তারপর শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। তাহলে এখানে গীতা এবং শিয়াবের কোনো কারো টাকা স্পষ্টভাবে উল্লেখ নেই। পরবর্তীতে আমাদের আছে শিমুলের কাছে আছে 890 টাকা। আমরা এটা খুব সহজে পারবো, তাহলে আমরা শিমুলকেই বেশ ধরে করতে হবে অঙ্কটি। আমাদের যদি আমরা প্রথমে লিখি শিমুলের আছে, তাহলে আমরা দেখি শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। এখন যদি আমরা শুধু গীতার লিখি, গীতার আছে, গীতার কত আছে? শিমুলের যে টাকা আছে তার থেকে 470 টাকা কম আছে। তাহলে আমাদের শিমুলের আছে কত? 890 টাকা। এখান থেকে 470 টাকা কম আছে। কম থাকলে আমরা জানবো বিয়োগ হবে বা কমে যাবে। তাহলে আমরা যখন বিয়োগ করি শূন্য 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 হবে, সাত আর কত হলে 9 হবে, 2 হলে 4 আর কত দাঁড়াবে? 4 হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি গীতার 420 টাকা আছে। এরপর আমাদের শিয়াবের টাকা বের করতে হবে। এখন এখানে আছে শিয়াবের হলো গীতার যা আছে, গীতার যে টাকা 3390 টাকা বেশি আছে, অর্থাৎ বেশি থাকলে যোগ করতে হবে। তাহলে আমরা শিয়াবের আছে কত টাকা, গীতার থেকে আমরা শিয়াবের টাকা বের করবো। শিয়াবের যদি আমরা বের করি কিন্তু খুবই সহজে, শিয়াবের আছে 400, গীতার আছে 420 টাকা। এর সাথে যেহেতু বৃদ্ধি পাবে বা বাড়বে বা বেশি আছে, অর্থাৎ আমরা 390 টাকা যোগ করব। যোগ করার পরে আমাদের শিয়াবের টাকা বের হবে শূন্য শূন্য শূন্য, 9 2 11 1, হাতে থেকে 1 3 4 4 4 8। অর্থাৎ আমাদের শিয়াবের আছে 810 টাকা। এখন যদি আমরা প্রশ্ন যে আমাদের চাওয়া আছে, সেই চাওয়াটাই আমরা যদি যাই, এখানে বলছে গীতা ও শিয়াবের কত টাকা আছে, তাহলে আমরা এখানে করে লিখতে পারি গীতার আছে কত টাকা, গীতার আছে 420 টাকা, আর শিয়াবের আছে কত টাকা সেটা আমরা দেখব। শিয়াবের আছে 810 টাকা। তাহলে অবশ্যই আমরা এই অঙ্কটি বুঝতে পেরেছি সবাই, ধন্যবাদ সবাইকে। বুঝতে পেরেছি তাই না? তাহলে ধন্যবাদ সবাইকে।